বাজারে কিন্তু আগুন লেগেছে। এখন বাজারে স্বল্প মূল্যের তুলনায় বাজারের দাম কিন্তু প্রচুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকালই আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বাজার থেকে খুবই তরতাজা পুঁই শাক নিয়ে এসেছে, আর চিচিঙ্গা নিয়ে এসেছে, কাঁকরোল, পটল, আর আপনার তিতা করলা নিয়ে এসেছে, আর এখানে বেগুন নিয়ে এসেছে। তো এই বেগুনগুলো কিন্তু আগে নিয়ে এসেছিল 80 টাকা কেজি, এখন 70 টাকা করে হয়েছে। কাঁকরোল নিয়ে এসেছে 1/2 কেজি 20 টাকা দিয়ে, পটল নিয়ে এসেছে 1/2 কেজি 20 টাকা, পুঁই শাক নিয়ে এসেছে 40 টাকার, আর তিতা করলা নিয়ে এসেছে। তো প্রতিদিন আমি আপনাদের সাথে পুঁই শাক কাটাকাটি দেখাই, তবে আজকে আর দেখাবো না। তবে আজকের ভিডিওর স্পেশাল হচ্ছে তিতা করলার তরকারি। অনেকে আছেন খুব মজা করে তিতা করলার তরকারি তৈরি করেন, আবার অনেকে আছেন তৈরি করতে পারেন না। যারা তৈরি করতে পারেন না তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে তিতা করলার তরকারি তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, একদমই তিতা লাগবে না। কিছু কিছু টিপস আছে, সেগুলো ফলো করতে হবে, আর তিতা করলাটাকে একটু পাতলা করে কেটে নিতে হবে। চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো অনেকগুলো চিংড়ি নিয়ে এসেছে, তো সেটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সব কিছু কেটে কেটে চলে আসলাম রান্না করার জন্য। চুলার মধ্যে পাত্র বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি পুঁই শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার বেসিন দিয়ে পানি সবসময় জমে থাকে, পানি যেতে চায় না, সেটাই আমার একটা সমস্যা। কিন্তু বেসিনের যে পাইপটা আছে সেটা কিন্তু একদম পরিষ্কার করা আছে। তো আমি হচ্ছে এখানে হলুদ লবণ দিয়ে মাছ ভেজে নিচ্ছি, আর এখানে তেল দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর হালকা আস্ত কাঁচা জিরা দিব। তো আমি আজকে তৈরি করব, পুঁই শাক রান্না করব, আর হচ্ছে তিতা করলার তরকারি তৈরি করব। যারা আছেন তিতা করলা খেতে একদম পছন্দ করে না, তারা কিন্তু তৈরি করে দেখতে পারেন। তো পেঁয়াজটা যাতে পড়ে না যায় তার জন্য পানি দিয়ে নিলাম, তারপর হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে নেব। এখানে যার যার পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা জাল খেতে পারেন। তো আমি সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ এই মশলা থেকে মশলার কাঁচা ফ্লেভারটা বের না হয়ে যায়। এদিকে কিন্তু আমার মাছটাও বেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছটাকে আমি উঠিয়ে রাখব। আর এই মাছটা কিন্তু পেটের মাছ, সবগুলো মানে মাছের। তো উঠিয়ে নিয়ে আমি অবশিষ্ট তেলের মধ্যে আলু ভেজে নিব। যে কোনো তরকারি আলু ভেজে রান্না করেন, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও বেশ ভালো লাগে। অপর পাশে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আচ্ছা ফ্রেন্ড, ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা 1টি লাইক দেন নাই, প্লিজ 1টি লাইক দিয়ে অনুরোধ রইল। 1টি লাইক দিলে হয়তোবা আপনার কিছু হবে না, তবে আমার জন্য অনেক কিছু। আপনার 1টি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। অপর পাশে একটি প্যান বসিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে 1/2 চামচ আস্ত কাঁচা জিরা দিয়ে নিয়েছি। অনেকে আছেন জিরা পাউডার অথবা জিরা বাটা ব্যবহার করেন, তবে আমি আস্ত কাঁচা জিরা ব্যবহার করি। এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, কষ্টও হয় না, আবার ফ্লেভারও পাওয়া যায়। আর ওই পাশে আমি পুঁই শাকগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে মজে যায়। এই পাশে কিন্তু পেঁয়াজগুলো বেজে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি আদা ও রসুন পেস্ট ব্যবহার করছি। আপনাদের পছন্দ না হলে আদা ও রসুন পেস্ট স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে কিন্তু আমি তিতা করলার তরকারি তৈরি করব। যারা করতে না পারেন তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে তিতা করলার তরকারি খেতে কেমন লাগে।
অনেকে আছে বলে থাকেন যে তিতা করলা আমরা বাজি খেতে পারি না, আবার তরকারি খাবো না বাবা। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার রেসিপিটি ফলো করে আপনারা তিতা করলার তরকারি খেয়ে দেখতে পারেন। পোশাকটা মজে গেলে তো পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করেছি সিদ্ধ করার জন্য। আর এদিকে কিন্তু আমার মশলাটাও বেজে নেওয়া হয়ে গেছে, যেটা আমি তিতা করলার জন্য দিয়ে নিয়েছিলাম। তো মশলাটা বেজে নেওয়া হয়ে গেলে আমি আবারও পরিমাণ অনুযায়ী পানি ব্যবহার করছি। এখন মশলাটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। যখন পানিটা ফুটে আসছে তখন কিন্তু আমি একে একে মাছগুলোকে দিয়ে নিচ্ছি। মাছগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এতে করে পানির মধ্যে মাছের ফ্লেভারটা উঠে আসবে। এরপরে আমি এখানে আলু যে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি। এখনও আবারও ভালো করে নেড়ে ছেড়ে এটাকে একটু কষিয়ে নেব। আর অপর পাশে কিন্তু আমি রান্না করার সাথে সাথে চুলাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একদিকে রান্না করতে থাকলে আরেকদিকে হাঁড়ি পাতিল চুলা যা কিছু আছে পরিষ্কার করে নিলে কিন্তু খুব সহজে অল্পতেই সব কাজ হয়ে যায়। তো আমি সবসময় একদিকে রান্না করতে থাকি আরেকদিকে হাঁড়ি পাতিল পরিষ্কার করতে থাকি। এই তো দেখেন মাছ আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আবারও পানি দিয়ে নিচ্ছি। এখানে এখন একবারই পানিটা দিতে হবে, তবে এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। আমরা কিন্তু করলা সিদ্ধ হওয়ার জন্য যতটা প্রয়োজন এতটাই পানি ব্যবহার করব। এদিকে কিন্তু পোশাকের তরকারিটা রেডি হয়ে গেছে, তো আমি চুলাটাকে এখন বন্ধ করে দিব। এদিকে তরকারিটা হয়ে গেলে কতটা সুন্দর লাগছে বলুন তো। কাঁচামরিচের সাথে বেশ ভালো লাগবে, যারা খেতে পছন্দ করেন কাঁচামরিচ। আর এদিকে এই তো পানিটা ফুটে এসেছে। এখন এই পানির মধ্যে আমি দিয়ে নেছি পাতলা করে স্লাইস করে কেটে রাখা তিতা করলা। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু এখানে কোনো রকম ঢাকনা ব্যবহার করব না। যদি বা আপনি ঢাকনা ব্যবহার করতে চান করতে পারেন, তবে সেই ক্ষেত্রে কিন্তু এই তিতা করলার তরকারিটা তিতা লাগতে পারে। তো আমার রান্না প্রায় কমপ্লিট। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমি আলুটা দেখাচ্ছি সিদ্ধ হয়ে গেছে, আবার তিতা করলাটাও সিদ্ধ হয়ে গেছে। চুলাটাকে বন্ধ করে দিব। আজকের ভিডিওতে ছিল স্পেশাল তিতা করলার তরকারি, এটা কিন্তু রান্না করার সাথে সাথে শেষ হয়ে যাবে। তো প্রচুর গরম পড়েছে, ব্যালকনিতে আমার কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম। আর গরম পড়ার কারণে আমার খেতে একদমই ভালো লাগছে না, কারেন্টও নেই। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব, আবার চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে। আর আমার রেসিপিটি বা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।